হবে যে শাহরুখ খান একদিন খেলোয়াড় হতে পারেননি। আজ সেই শাহরুখ খানের নিজের টাকায় কেনা দল জেতার পর গ্যালারিতে বসে কাঁদলেন হাউমাউ করে। খেলার প্রতি কতটা আবেগী তা প্রমাণ করল বলিউড কিং শাহরুখ খান। স্ট্রোকে আক্রান্ত হয়েও দুদিনে বেরিয়ে পড়লেন খেলার মাঠে। খেলা নিয়ে তার আবেগের কথা নিজের মুখেই বলেছেন অনেকবার। সম্প্রতি আইপিএল এ তার দল জেতার পর প্রকাশ্যে আসে শাহরুখের মিষ্টি পারিবারিক মুহূর্ত। বাবা শাহরুখকে মেয়ে সুহানা জড়িয়ে ধরে বলছেন, কি এখন তুমি খুশি তো? বলে অঝরে কাঁদলেন সুহানাও। মেয়ের কান্না দেখে স্বয়ং শাহরুখ খানও অশ্রুসিক্ত হলেন। রোববার 26শে মে আইপিএল এর ফাইনাল দেখতে চেন্নাই উড়ে গিয়েছিলেন শাহরুখ খান, সঙ্গে ছিল পুরো পরিবার। ম্যাচ শেষে বাদশার মুখে আসে বিজয়ের হাসি। আইপিএল চ্যাম্পিয়নের খেতাব জিততে জড়িয়ে ধরলেন পাশে বসে থাকা স্ত্রী গৌরী খান সহ তার মেয়ে এবং ছেলেরাও। এবছর গোটা আইপিএল সিজনে একেবারেই বাবার ছায়া সঙ্গী হয়ে থাকতে দেখা গিয়েছে মেয়ে সুহানা খানকে। সম্প্রতি হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে শাহরুখের হাসপাতালে ভর্তি হওয়ার সময়ও খেয়াল রেখেছেন একমাত্র মেয়ে সুহানা খান। এই বিজয়ের জন্যই বিগত 10 বছর ধরে অপেক্ষা করতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সের ভক্তদের এবং বাদশার পরিবারকে। শেষমেশ কোচ গৌতম গম্ভীরের হাত ধরেই এলো বিজয়, আবার আইপিএল চ্যাম্পিয়নও কলকাতা নাইট রাইডার্স। আইপিএল এর ম্যাচটি চলাকালে স্টার স্পোর্টস এর সঙ্গে এক সাক্ষাৎকারে শাহরুখ খেলাধুলার প্রতি নিজের অগাধ ভালোবাসার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, সত্যি কথা বলতে গেলে আমি কখনোই অভিনয় শিল্পী হতে চাইনি, আমি সব সময় খেলোয়াড় হতে চেয়েছি, আর এই কথা আমি সব সময় সততার সঙ্গেই বলে এসেছি। পায়ে চোট পাওয়ার কারণে তিনি খেলাধুলা ছাড়তে বাধ্য হয়েছিলেন। এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, অর্থের অভাবে তিনি চোটের চিকিৎসা করাতে পারেননি, তবে সব সময় খেলাধুলাকে ঘিরে কিছু করতে চেয়েছেন। সর্বশেষ শাহরুখকে দেখা যায় রাজকুমার হিরানির ডাঙ্কি সিনেমাতে। আগামীতে আসবে সুজয় ঘোষের কিং সিনেমা, সেখানে বলিউড কিং শাহরুখ সহ দেখা যাবে সুহানা খানকেও। We'll be right back.